আহনাফ চৌধুরী গল্পের 3 নম্বর পর্ব। তামিমের বিস্ময় কাটছিল না তখনও। আহনাফ বসে আছে ভাবলেশহীনভাবে। তামিম গাল চুলকে বলল, তুই যদি এই চিরকুট শক্তিকে দিয়ে থাকিস তাহলে এটা অর্ষার কাছে যাবে কীভাবে? আমি জানি না, অর্ষা আর শক্তি ফ্রেন্ড না তো। আবার তোর মাথা গেছে, অর্ষার বয়স আর শক্তির বয়স এক, তাহলে পরিচিত? জানি না রে বাপ, এই টপিক এখন বাদ দে, তোর কথা বল, মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার কাছে বেশ ভালো লেগেছে, আলাদা কথাও বলেছি, বেশ নম্র ভদ্র আর শান্ত মনে হলো কথা বলে। তাহলে তো ভালোই, বাড়িতে গিয়ে বলে দিবি যে মেয়ে পছন্দ হয়েছে তোর। আমি না হয় বললাম, কিন্তু মেয়ের আমাকে পছন্দ হয়েছে কিনা তা কে জানে? না হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না, সেটা তো বাসায় গেলেই জানা যাবে, চল উঠি তাহলে এখন। আহনাফ মাথা নাড়িয়ে সায় দিল, চায়ের বিল মিটিয়ে দুজনে বেরিয়ে গেল চায়ের দোকান থেকে। নীল রঙের 12 হাত শাড়িটা ঝেড়ে বাজ করছে ঐশী পাত্রপক্ষের সামনে। আজ সে এই শাড়িটা পরেই গিয়েছিল। তামিমের সাথে কথা বলার সময় এক প্রসঙ্গে জানতে পেরেছিল নীল তার ভীষণ পছন্দের। অবশ্য অধিকাংশ মানুষেরই দেখা যায় যে নীল রং প্রিয়, কমন একটা কালার। নিজের মাঝে যখন বিভিন্ন রকম চিন্তাভাবনার প্রসার ঘটে চলছিল, সেই মুহূর্তে অর্ষা এলো ঐশীর রুমে। মূলত আমেনা বেগমই ওকে পাঠিয়েছে তামিমের ব্যাপারে কথা বলতে। পছন্দের কথা মাকে বললো, অপছন্দের অনেক কিছু হয়তো দিদা সে মাকে বলতে পারবে না, এই জন্যই তিনি অর্ষাকে পাঠিয়েছেন। ঐশী চাপা স্বভাবের এবং শান্ত, সবার সাথে তার ভাব তেমন ভালো না থাকলেও অর্ষার সাথে আছে। অর্ষাকে সে ভালো মন্দ সমস্ত কিছুই শেয়ার করে। আপু, অর্ষাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঐশী মুচকি হাসি হাসলো আর বলল, ভেতরে আয়। অর্ষা বিছানায় পা উঠিয়ে বসলো, ব্রু নাচিয়ে বলল, ব্যাপার কি তোর? কিসের ব্যাপার? মনে মনে হাসছিস কেন? খুবই মনে মনে হাসি, চোখে বেশি দেখিস? আচ্ছা তারপর বল, ছেলেকে কেমন দেখলি, কেমন লাগলো? ভালো। শুধু ভালো? আর কি, অনেক ভালো হতে পারে, আবার বিয়ে করার মতো ভালো হতে পারে। তোর কোনটা? বিয়ে করার মতো ভালো লেগেছে? ঐশী চুপ করে আছে। বয়সে সে অর্ষার চেয়ে 4 বছরের বড়। পড়াশোনার গণ্ডি পেরিয়ে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে সে। বন্ধুবান্ধবের সংখ্যার শূন্যের কোঠায়। স্কুলে থাকতে বেস্ট ফ্রেন্ড ছিল এক মেয়ে, কিন্তু সময়ের পরিক্রমায় বন্ধুত্বের দূরত্ব বেড়েছে, এখন আর কোনো যোগাযোগ নেই। এরপর থেকে সবার সাথে শুধু ওর ভালো সম্পর্ক, নিজের খুব কাছের বলতে কোনো ফ্রেন্ড নেই। অফিসেও তাই কয়েকজনের সাথে ভালো সম্পর্কই শুধু। প্রেম ভালোবাসা জীবনে অবশ্যই এসেছিল, তবে ঐশী ইন্ট্রোভার্ট হওয়ায় সেই ডাকে সাড়া দেয়নি। সে তার পড়াশোনা এবং পরিবার নিয়েই ভালো ছিল। এখন আর বিয়ে না করে উপায় নেই, পরিবারের পছন্দেই বিয়ে করবে ভেবে রেখেছিল সব সময়। তামিমের আগেও কয়েকজন পাত্রপক্ষ দেখে গেছে ঐশীকে, ওদের কারোর সাথে কথা বলে ওর ভালো লাগেনি, কিন্তু তামিমের বেলায় মনে হলো ভিন্ন কিছু ঘটেছে। যদিও তামিমকে দেখে মনে হয়েছে যে সে চঞ্চল স্বভাবের, একদম তার বিপরীত, কিন্তু ব্যবহার কথাবার্তা মার্জিত, এটাই বোধহয় তাকে মুগ্ধ করেছে। ঐশী অর্ষার পাশে বসে চুপচাপ অনেকক্ষণ ভাবলো কিছু, তারপর বলল, হ্যাঁ বিয়ে করার মতো। অর্ষা খুশিতে লাফে উঠে বলল, সত্যি? ঐশী মুচকি হেসে বলল, হ্যাঁ, ইয়ে ফাইনালি, তাহলে তোর বিয়েটা হচ্ছে, খুব খুশি না? জানি তো কেন এত খুশি, নিজের রাস্তা ক্লিয়ার হবে, তাই না? আহ আপু, সবসময় সত্যি কথা বলতে হয় না, দুই বোন একযোগে হেসে উঠল। তখন দুই বাড়ি থেকে খবর আদান প্রদান হলো, তাদের সবারই তামিম এবং ঐশীকে পছন্দ হয়েছে, আর এক দফায় দুই পরিবার একসাথে বসে এনগেজমেন্টটা সেরে ফেলতে চায়। এবার কথাবার্তা হবে তামিমদের বাসায়, সেই সাথে বাড়িগুলো ঘুরে দেখা হবে। ঐশীর পরিবার এতে রাজি হয়েছে। একদিকে বোনের বিয়ে হবে এই খুশিতে দিন কাটছিল অর্ষার, অন্যদিকে আগামীকাল রিহানের জন্মদিন, সে ভেবে রেখেছে কাল সরাসরি স্টুডিওতে গিয়ে রিহানকে সারপ্রাইজ দেবে। এজন্য সে রাতে রিহানকে কল দিয়ে জেনে নিয়েছিল যে সকালে সে কোথায় থাকবে। রাতে ঘুমের বাহানা দিয়ে 12টার আগেই কথা বলা শেষ করেছে অর্ষা, যাতে করে 12টায় উইশ করতে না হয়, একেবারে সারপ্রাইজ দিয়ে উইশ করবে। এজন্য রাতে সে জলদি ঘুমিয়েও পড়ে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়, ক্লাস আছে আজ, এটা বলে সে বাড়ি থেকে বের হলো। রিহানের সাথে দেখা করে তামিমের সাথে দেখা করতে হবে। গতকাল কল করেছিল সে অর্ষাকে, দরকারি কথা না খেয়ে আছে ওর সাথে।
অর্চা সবার আগে গেল গিফট কিনতে। একটা ঘড়ি কিনে সে লাভ শেপের একটা পেস্ট্রি কিনে নিল। এরপর দুটো চকলেট আর দুটো গোলাপ কিনে স্টুডিওর সামনে গিয়ে কল করলো রিহানকে। দুবার কল দেওয়ার পরও রিহান রিসিভ করেনি, তিনবারের বেলায় কল কেটে দিয়েছে, হয়তো ব্যস্ত আছে। এখন আবার ফোন করাটা ঠিক হবে কিনা বুঝতে পারলো না অর্ষা। দোনামোনা করে প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। 10 মিনিট পর আবার দ্বিধা করেই কল করলো। এবার কল রিসিভ করলো রিহান। ব্যস্ত স্বরে বলল, অর্ষা আমি এখন বিজি আছি। বারবার কল করছো কেন, কি বলবে তাড়াতাড়ি বলো, একটু বাইরে আসতে পারবে, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো অর্ষা। বাইরে আসবো মানে, তুমি এখন কোথায়? তোমার স্টুডিওর সামনে। এরপর আর কিছু না বলে রিহান কল কেটে দিল। কিছুক্ষণ পরেই দেখা গেল রিহান স্টুডিও থেকে বের হচ্ছে। অর্ষা খুশি হয়ে এগিয়ে গেল কিছুটা। রিহান কাছাকাছি আসতে অর্ষা ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। রিহান ফুলগুলো নিল, বিরক্ত হয়ে বলল, আরে ও ক্রেজি অর্ষা। অর্ষা হতবিহ্বল হয়ে তাকালো রিহানের দিকে। রিহান সেই বিরক্ত স্বরেই বলল, এটা আমার কাজের জায়গা, এখানে আসা ঠিক হয়নি তোমার, আমার প্রফেশন তো জানো তুমি। অর্ষার চোখ চলচল করছে, গলাও কেমন যেন ধরে আসছে তার। মাথা নিচু করে গিফটগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার, আসছি এখন। অর্ষা আর ফিরে তাকালো না, পিছু করে হাঁটার সময় দুফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো তার চোখ বেয়ে। হাতের উল্টো পেটে চোখ মুছে নিল তৎক্ষণাৎ। এরপর হাঁটতে হাঁটতে তামিমকে কল করে বলল রেস্টুরেন্টে আসতে। সে রেস্টুরেন্টে আসার মিনিট দশেক পরেই তামিমও চলে আসলো। তামিমের সামনে অর্ষা যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। কখন এসেছো? জিজ্ঞাসা করলো তামিম। এই তো ভাইয়া একটু আগেই। কিছু অর্ডার করেছো? না। খালি মুখে বসেছো কেন পাগলি? কী খাবে বলো? কফি। শুধুই কফি? হ্যাঁ, আমি সকালে নাস্তা খেয়ে করেই বের হয়েছি। ঠিক আছে। তামিম দুটো কফি অর্ডার দিয়ে বলল, আসলে গতকাল তোমায় কল দিয়ে দেখা করতে বলেছি ঐশীর বিষয়ে কথা বলতে। ওর সাথে তোমার সম্পর্কটা কেমন? সম্পর্ক কেমন বলতে, না মানে কেমন ক্লোজ তোমরা আর কি। বুঝতে পেরেছি, আমাদের সম্পর্ক খুবই ভালো। কিছু জানতে চাচ্ছেন আপুর ব্যাপারে? কিছু জানতে চাই বলতে, ঐশী কি চুপচাপ স্বভাবের নাকি, কথা বলতে চায় না আমার সাথে, বুঝতেছি না। ও কি তোমাকে কিছু বলেছে, অথবা ওর কি অন্য কাউকে পছন্দ? অর্ষা কিছুটা হেসে বলল, এমন কিছু না, ও এরকমই চুপচাপ, আর আপুর আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। তামিম আহ্লাদিত হয়ে বলল, সত্যি? হ্যাঁ, যাক শান্তি। অর্ষা হাসলো, হাসির মাঝেও তার রিহানের কথা মনে পড়ে গেল। তখন বুকের ভেতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল। কফি খাওয়া শেষে তামিম বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই, আমি যেতে পারবো একা, সমস্যা নেই, আমিও পৌঁছে দিতে পারবো। অবশ্য আপু আজ বাসাতে আছে, গেলে দেখা করতে পারবেন। অর্ষার দুষ্টুমিতে লজ্জা পেয়ে গেল তামিম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তামিম বলল, তার আগে একটু আহনাফের বাসায় যাই, চলো। এই তো সামনে ওর বাসা, অফিসের একটা ফাইল আছে ওর কাছে। অর্ষা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। আহনাফের বাসায় ওরা হেঁটেই গেল। লিফট দিয়ে পাঁচতলায় উঠে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল বাড়ির মেড। তার চোখে মুখে ভীতি, ভিতর থেকে বাংচুরের শব্দ আসছে। তামিম দৌড়ে গেল ভেতরে, পিছু পিছু গেল অর্ষা। ঠিক তখনই একটা কাঁচের গ্লাস সামনের দিক থেকে ছুঁড়ে মেরেছে আহনাফ, যেটা এসে লেগেছে অর্ষার ডান পাশের চোখের কিনারে। ঘটনাটি এত দ্রুত ঘটে গেছে যে কেউ কিছুই বুঝতে পারেনি। আহনাফ তখনও বাকি জিনিসগুলো উন্মাদের মতো বাংচুর করছিল। অর্ষার চিৎকারে সে পিছু ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষা ব্যথায় চোখের উপর হাত চেপে রেখে ধরেছে। সাজেদা বেগম, তামিম এবং বাড়ির মেয়ে এসে অর্ষাকে দ্রুত সরিয়ে নিল সেখান থেকে। আহনাফ তখনও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে আঘাতপ্রাপ্ত অর্ষার দিকে। এতটুকুই ছিল গল্পের 3 নম্বর পর্ব।